দেশ বাঁচাও, কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও, এই স্লোগান তুলে পথে নামলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলি। সোমবার এই দাবি তুলে অন্নদাতাদের পাশে এই বার্তা দিয়ে শিলিগুড়ি জংশন এলাকায় অবস্থান বিক্ষোভ করলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর নেতৃত্বরা। এদিন এই অবস্থান বিক্ষোভে সমস্ত রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরাই উপস্থিত ছিলেন। একই সাথে এই অবস্থান বিক্ষোভ থেকে কেন্দ্রীয় কৃষি আইনের তীব্র বিরোধিতাও জানানো হয়। কি জানিয়েছেন ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা? আবারও বলছি, দেশ বাঁচাও, কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও, এই স্লোগান তুলে পথে নামলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ফেডারেশনগুলি। সোমবার এই দাবি তুলে অন্নদাতাদের পাশে এই বার্তা দিয়ে শিলিগুড়ি জংশন এলাকায় অবস্থান বিক্ষোভ করলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর নেতৃত্বরা। এদিন এই অবস্থান বিক্ষোভে সমস্ত রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরাই উপস্থিত ছিলেন। একই সাথে এই অবস্থান বিক্ষোভ থেকে কেন্দ্রীয় কৃষি আইনের তীব্র বিরোধিতাও জানানো হয়। First truly Mughlai cuisine in Kochbihar. Grand opening, 1st February 2021. Ayat Biryani, Ishq with Biryani. Inaugural offer, chicken biryani 99 only, mutton biryani 139 only. Shortly available, biryani parlor, live kebab, counter tandoor, Mughlai cuisine. For free home delivery, contact us 8653359063. Ayat Biryani. Our address, RRN Road, Rajmata Chopati, Kochbihar. আসছে পরবর্তী খবরে। শ্রমিক মেলায় শ্রমিকদেরই দেখানি, কারণ শ্রমিক মেলা কি সেই সম্পর্কে নাকি অধিকাংশরই ধারণা নেই। শ্রমিক মেলা সম্পর্কে বার্তাও নাকি এলাকায় ঠিকমতো পৌঁছে দেওয়া হয়নি, সাধারণ মানুষ কিংবা বিরোধীরা নয়। শ্রমিক মেলায় উপস্থিত হয়ে আয়োজকদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং শাসক দলের নেতারা। সোমবার কোচবিহার জেলার মেকলিগঞ্জ শহরে মহকুমা শ্রমিক মেলার আয়োজন করা হয়েছিল। মেলার উদ্বোধন করেন এলাকার বিধায়ক অর্ঘ রায় প্রধান। এছাড়াও চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী, মেকলিগঞ্জের মহকুমা শাসক রামকুমার তামাং প্রমুখই ছিলেন। অনুষ্ঠানে অতিথির আসনে ছিলেন মেকলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার, মহকুমা শ্রমিক তৃণমূলের নেতা লক্ষ্মীকান্ত সরকারও। নিয়তি দেব এবং লক্ষ্মীবাবু এদিন সরাসরি প্রকাশ্যে অভিযোগ করে বলেছেন, কাউকে ঠিকমতো না জানিয়ে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে, যার কারণে শ্রমিকদের উপস্থিতি চোখে পড়েনি। ঠিক কি জানিয়েছেন তারা শুনবো। মুখ্যমন্ত্রীর যে পরিষেবা, এটা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছয় না, কারণ আমরা জনপ্রতিনিধি, আমরাই এইসব বিষয়ে অন্ধকারে থাকি। আমরা যদি এই বিষয়গুলো না জানি, জনগণ আমাদের কাছে আসে, জনগণের ভোটে আমরা জয়ী, কেউ সভাপতি হয়েছি, কেউ কর্মাধ্যক্ষ হয়েছি, কেউ পঞ্চায়েত সমিতিতে আছি, কেউ প্রধান হয়েছি, কিন্তু আমরা যদি এই বিষয়গুলো সঠিকভাবে না জানি, তাহলে জনগণের কাছে আমরা কীভাবে এই সব বিষয় পৌঁছে দেবো? শ্রমিক মেলায় শ্রমিকদের দেখা নেই, যদি প্রচার না হয় তাহলে শ্রমিক মেলায় কীভাবে শ্রমিকরা আসবে? সরকারি আধিকারিকরা কতটুকু বা প্রচার করে? ওরা ফেস্টুন ব্যানার দিয়ে যতটুকু করা সম্ভব ওরা অতটুকুই করে। আমরা তো জানি না বিষয়গুলো যে কী হচ্ছে কী হচ্ছে না, ওনারা নিজেরাই করে, যার জন্য এখানে শ্রমিক মেলা।